নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম এই আদেশ দেন। নাশকতার মামলায় সকালে শহীদউদ্দিন চৌধুরীকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শহীদউদ্দিন চৌধুরী বিএনপির মিডিয়া সেলেরও সদস্য সচিব। গতকাল মঙ্গলবার গভীর রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তারের কথা জানানো হয়। পুলিশ জানিয়েছে অ্যানির বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুইটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। তার নামে ধানমন্ডিতে নাই মামলা আছে, পুলিশ এসাল মামলা, সে মামলাও সে জামিন হয় না। এতে তো মনে হয় যে সে হাজির হতে পারত, সে কোর্টে কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, সেখানেও হাজির হবে না। তার নামে মামলা আছে, মামলাতেও হাজির হবে না। তাই পুলিশ তো পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তার যে ডিউটিটা সেটা পুলিশ করবে।